আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমিদ্দিন বিশিষ্ট হাদিস বিশারদ হাফিজ মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আসলে সন্ত্রাসী হামলা অথবা সাদা পোশাকধারী হামলা, এগুলো তো আমরা মূলত বুঝতে অনেকটা দেরি হয় যে এগুলোকে আসলে কি প্রশাসনিক নাকি আসলে অন্য কেউ। তো সর্বশেষ আপডেট হলো কাজী ইব্রাহিম হুজুরের যে পিএস হিসেবে কাজ করেন আব্দুর রাজ্জাক ভাই, যিনি মাদ্রাসাতুল নজম ইসলামিয়া হুজুরের মাদ্রাসার পরিচালক হিসাবে আছেন। হুজুরের পিএস কে কল দিয়ে জানতে পারলাম যে হুজুরকে ডিবি অফিসে নেওয়া হয়েছে, ওনারা ডিবি অফিসে যাচ্ছেন। আমাদের কথা হলো আপনাদের সবার কাছে যে হুজুরের জন্য দোয়া করবেন এবং সচেতন মহল যারা আছেন তারা এগিয়ে আসবেন। মিডিয়াকে আমরা প্রচার প্রসার করি, আমাদের হাতে যে ফেসবুক সোশ্যাল মিডিয়া আছে এটাতে আমরা প্রচার প্রসার করব। আসলে বাংলাদেশে কাজী ইব্রাহিম হুজুর তিনি জাতীয় আলেম এবং হাদিসের যে চর্চায় হাদিস বিশারদের ক্ষেত্রে হাদিসের পাণ্ডিত্যর ক্ষেত্রে যে হুজুরের দখল এটা সর্বমহলেই কিন্তু স্বীকৃত। এজন্য জাতীয় সম্পদ হিসেবে কাজী ইব্রাহিম হুজুরকে আমরা মূল্যায়ন করি এবং বাংলাদেশে কোনো দলের উনি এজেন্ট নয়, উনি হকের উপরে থেকে কথা বলে থাকেন। আমরা এজন্যই বলছি যে কাজী ইব্রাহিম হুজুরের যদি কোনো কিছু হয় অথবা কাজী ইব্রাহিম হুজুরকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয় এর বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার থাকব। আমি যতটুকু জানতে পারছি কাজী ইব্রাহিম হুজুরের পিএস আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলে উনি বলছেন যে ভাই আমরা ডিবি অফিসের দিকে যাচ্ছি, হুজুরকে সেখানে নেওয়া হয়েছে, সর্বশেষ কি অবস্থা জানাবো। তো হুজুরের জন্য সবাই দোয়া করবেন, হুজুরের জন্য দোয়া চাচ্ছি। হুজুরের ছাত্র হিসাবে আমি কামাল হোসেন শাহিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।